মানে অত্যন্ত বিকৃতি, অত্যন্ত ঘৃণিত, যার পরে কোনো ঘৃণা নাই, সেই ঘৃণিত ব্যক্তি সেই যাকে তারা ফাঁসি করেছেন। ফাঁসি কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের কথা দুই কান ভরে শোনার পরে যারা অস্বীকার করে তাকে মানতে পারল না, তাদের যারা তারা ফাঁসি করেছে। এটি হলো 55 নম্বর আয়াত। এবং 56 নম্বর আয়াতে আবার বর্ণনা করছি যে আমার রহমত যদি কামনা করো, আমার রহমতের যদি তোমাদের কাছে কোনো দাম থেকে থাকে, আমার রহমত যদি চাও, তাহলে কি করবে? তোমরা নামাজ কায়েম করবে। নামাজ একটা এমন জিনিস যেটি ঘরে ঘরে প্রচার করে নামাজটা একটা এমন হয়ে গেছে যেমন একটা কোনো একটা চানছোড়া ভাজার মতো কথা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মা ইউহাসিবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। সবচেয়ে প্রথমে যে কিয়ামতের দিনে তোমাদের কাছে প্রশ্ন উত্থাপন করা হবে সেটি হবে নামাজের ব্যাপারে। পুরুষ এবং মহিলা, মা বোনেরা সবাইকে বলছি, এটা আমার বাবার কথা না, আমার দাদা চৌদ্দ পুরুষের কথা না, এটি হুজুর আকা মওলা মাযহাবে খুদা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, আর যে কথাটি আল্লাহর কথা। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মা ইউহাসিবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। সবচেয়ে প্রথমে আল্লাহর বান্দা দিয়ে আল্লাহ তাআলা তারা যে প্রশ্নটি করবে সেটি নামাজের ব্যাপারে প্রশ্ন করবে। ইদা সারহাত সারহাত কুল্লু আমালিহি ওয়া ইদা ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, হাদিস মুসলিম শরীফ কিতাবু সালাত। এখানে বলা হচ্ছে সবচেয়ে প্রথম যে প্রশ্ন হবে তোমাদের কাছে সেটি হবে নামাজের জন্য, নামাজটা কিভাবে পড়েছিলে, পড়েছিলে কি পড়ো কি। তখন যদি আমি বলি একা তুমি কি জানো না যে আমি নামাজ পড়েছি কি পড়িনি, এই প্রশ্নটি কেমন হবে আল্লাহর কাছে? আল্লাহ তো জেনে শুনেই তোমাকে জিজ্ঞেস করবে, কারণ তোমার মুখ দিয়ে স্বীকার করতে চায়, করাতে চায়, করেছো কি করোনি। তারপরে বলা হচ্ছে ইজা সারাহা সারাহা সাইর আমালিহি, যদি নামাজ সুষ্ঠুভাবে সুন্দরভাবে যথাযথভাবে রাসূলের পাকের আদেশ মোতাবেক নামাজ যদি হয়, তাহলে নামাজের অসিলায় তোমাদের সমস্ত আমল উত্তম আমল হবে। ওয়া ইজা ফাসাদাত, যদি নামাজের মধ্যে কোনো গন্ডগোল হয়, উল্টা পাল্টা নামাজ তোমাদের মনের মনের মতো করে যে নামাজ পড়া হয়, ফাসাদা সায় আমালিহি, তার যত ভালো আমল করো, ওয়াজিফা জিকির হজ যাকাত যা কিছু বর্ণনা করো, সবার ভেতরে আল্লাহ তাআলা বলছেন ফাসাদা সায় আমালিহি, সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে ফাসাদের আমল হবে, গ্রহণযোগ্য আমল হবে না, বর্জনযোগ্য আমল হবে, কারণ তার মধ্যে কোনো আমল সুষ্ঠু আমল হবে না যদি সুষ্ঠু নামাজ না হয়। তাহলে জানা যাও যে যত ধরনের নেক আমল আছে সমস্ত আমলের সরদার হল নামাজ। এই জন্য রাসূলের বাপ হুঁশিয়ার করে বলেছিলেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ঠিক সেইভাবেই নামাজ পড়বে। মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নামাজ পড়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নামাজ পড়েছিলেন, উমর ফারুক যেভাবে নামাজ পড়েছিলেন, উমর ফারুক কিভাবে নামাজ পড়েছিলেন, উসমান গনি যেভাবে নামাজ পড়েছিলেন, উসমান গনি কি হম নামাজ পড়েছিলেন, আলী শের খোদা যেভাবে নামাজ পড়েছিলেন, আলী শের খোদা কেমন নামাজ পড়েছিলেন, হুসাইন ও হাসান যেভাবে নামাজ পড়েছিলেন, জাইনুল আবিদিন আলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যেভাবে নামাজ পড়েছিলেন, ওনারা কিভাবে নামাজ পড়েছিলেন, একের পর এক সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন আইমায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কামিলিন যেভাবে নামাজ পড়েছিলেন ঠিক সেইভাবে নামাজ পড়তে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহর নামাজ আউলিয়ায়ে কামিলিন যারা
ফাতিহার কোনো চিন্তা নাই, একমাত্র চিন্তা আল্লাহ তিনি রাজি কিনা আমার উপরে, তিনি আমার ইবাদত আমার সমস্ত মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ গ্রহণ করছেন কিনা এই চিন্তায় মাদুর মশগুল। এবং আল্লাহ তার রাসূলের কাছ থেকে যে পয়গাম আসছে যথাযথভাবে কেঁপে কেঁপে কেঁদে কেঁদে সেগুলোকে আমলে নিয়ে আসছেন এবং মানুষদেরকে শোনাচ্ছেন। ওদের নামাজটাই মোহাম্মদের নামাজ হবে। এর জন্য রাসূলের পাক বলেছিলেন যে আমাকে যারা দেখেনি তারা সাহাবায়ে কেরামকে দেখবে, আমাকে দেখা হবে। সাহাবায়ে কেরামকে যারা দেখেনি তাবাঈনকে তারা দেখবে, তা সাহাবায়ে কেরামকে দেখা হবে। তাবাঈনকে যারা দেখেনি তারা তাবাঈনকে তারা দেখবে, তাহলে তাবাঈনকে দেখা হবে। তারা তাবাঈনকে যারা দেখেনি তারা আইমায়ে মুজতাহিদিনকে দেখবে, তাহলে তারা তাবাঈনকে দেখা হবে। আইমায়ে মুজতাহিদিনকে যারা দেখেনি তারা আল্লাহর ওলীকে দেখবে, আউলিয়ায়ে কামিলিনকে দেখবে, তাহলেই মুহাম্মদকে দেখা হয়ে যাবে। এই ভাবে সিঁড়ি চলে আসছে। করি লগতি আই নবী সে ওলী কি, করি লগতি আই জিনি, করি লগতি আই নবী সে ওলী কি, ওর ইহি সিলসিলা তা কিয়ামত রহেগা, ইহি সিলসিলা তা কিয়ামত রহেগা, ইহি সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। দুনিয়া বিকৃত রূপ ধারণ করবে, অরিয়া আল্লাহর জীবন বিকৃত হবে না, কারণ তাদের হেফাজত আল্লাহর নবী রাসূল, ওরা হচ্ছে মাসুম, তাদের গুনাহ হয় না। আর রাসূলদের যারা গোলাম তাদের কথা তো চলছে, তারা হচ্ছে ওয়ালি, ওয়ালিরা হচ্ছে মাহফুজ, যারা যাদের হেফাজত আল্লাহ তারা নিজের করছেন তাদেরকে বলা হয় মাহফুজ। এর জন্য আল্লাহর ওয়ালি যদি গোনা করতে ইচ্ছাও করে আল্লাহ তারা তাকে রহমতের হাত দিয়ে থামিয়ে দেয়, আল্লাহ হেফাজত তাদের নিজের করে থাকে। এর জন্য তাদের ইবাদতের মতো যদি তোমরা ইবাদত করো, আমরা ইবাদত করি, তাহলেই ইবাদত মুহাম্মদী ইবাদত হবে। ওয়াকিমুস সালাহ তোমরা নামাজ পড়বে, ওয়াতুজ যাকাত তোমরা যাকাত দেবে, ওয়াকিমুর রাসূল আবার সেই উল্টোকে উল্টো করে আবার সেই কথা বলা হয়েছে। এটি আবার চলে আসছে সেই দিকে, আতিউর রাসূল আল্লাহ বাদ দিচ্ছেন না। যখনই নিজের ফরমাবরদারির কথা বলছেন তখনই মুনাফিকদের বলছেন যে হ্যাঁ মুনাফিক, আমার ফরমাবরদারি করলে শুধু আমি খুশি হব না, আমার হাবিব আমার মুহাম্মদের যাকে দেখাই আমাকে দেখা হবে, যার হাত আল্লাহর হাত, যার ফরমাবরদারি আমার ফরমাবরদারি, যার মুহাম্মদ আমার মুহাম্মদ, তার ফরমাবরদারি করো। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়াকিমুর রাসূল তোমরা নামাজ কায়েম করবে, তোমরা যাকাত দেবে, এবং আতিউর রাসূল রাসূলের ফরমাবরদারি করবে। যদি রাসূলের ফরমাবরদারি করো লাআল্লাকুম তুরহামুন, তাহলে যাতে করে আমি তোমাদের উপরে রহমতের চাদর তোমাদের মাথায় আমি বিছিয়ে দিতে পারি, যাতে করে রহমতের আল্লাহর রহমত আল্লাহর মহব্বত আল্লাহর মারফত আল্লাহর নৈকট্যে রাজত্ব দ্বারা যাতে করে তোমরা সেই রাজত্বের অধিকারী হতে পারো। এর জন্য আল্লাহর রাজত্বের রাজত্বের অধিকারী, আল্লাহর রাজ্যের রাজত্বের অধিকারী যদি হতে চাও তাহলে আপনি ও রাসূল রাসূলের লোকে দাওয়াত করো। আলেমরা যারা ওলামায়ে কালাম আছো তর্জমা বা তাফসীরের মধ্যে ভুল হলে আমাকে জানিয়ে দেবে, না হলে আল্লাহর কাছে তোমরা দাবি দাও, তোমরা দায়ী থাকবে। আমি ভুল করতে পারি, তোমরা ভুল করো না, আর যদি আমি ঠিক বলে থাকে থাকি তাহলে তোমরা এটার উপরে আমল করবে। বাবাজিরা দুবার আমি তর্জমা করেছি, এখন আশা করি তোমরা এই মাসে মহরম মাসের যে কোনো সময় এই আয়াতের মধ্যে 54 নম্বর মক্কি, 55 এবং 56 নম্বর আয়াত মাদানী, এইভাবে দুই ভাগে ভাগ হয়ে নাজিল হয়েছে। বাবাজিরা আমি তোমাদেরকে রাসূলের পাকের একটি হাদিস আবার শোনাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জীবনকে কবুল করুন, তোমাদের বিগত জীবনের গুনাহ সাগিরা কবিরা আল্লাহ তাআলা
এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এই মাসের কঠোর ইবাদত এবং ইমাম হুসেন হাসান রাসূলের পাকের দৈহিত্র তার এই মাসের শাহাদাতের বসিরায় রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করে দিন। তবে তোমাদেরকে রাসূলের পাক সাহেবে লাউলাদ হুজুর আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যথাযথ শক্তি যতটি কুড়ায় ততটি তার উপরে আমল করার জন্য আমি তোমাদের কাছে আদেশ করছি না অনুরোধ করব। আর আবি হুরায়রা আর আবি বরদা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী যিনি হযরত সাদিক সরিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ছোট ভাই ছিলেন বিশিষ্ট সাহাবী বরদা আল আসলামি তাকে বলা হয় তার থেকে গর্বিত। এটি হাদিসে মারফু অনেকগুলো হাদিস আছে, হাদিস নিয়ে অনেকে নাড়াচাড়া করে বলে কই হাদিসে পাওয়া যায়নি, তো কতজন হাদিস জানে আর হাদিস পড়েছে, কতগুলো হাদিসের কিতাবের নাম কতজন জানে কিন্তু হাদিস খুঁজে বেড়ায়। আশ্চর্য ব্যাপার, ইমানদার তো তারাই যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো বাণী শোনার সঙ্গে সঙ্গে আমান্না সাদ্দাক না বলে মাথা মতো করে দেয়। সত্য কি মিথ্যা যখন মুহাম্মদের নাম এসে গেল তখন মিথ্যা হলে ওরা সত্য মানতে হবে, তারপরে যদি মিথ্যা হয়ে থাকে তার জবাব আল্লাহ তারা তাকে দেবে। এটি এটি আল্লাহর ওলীদের আদেশ যে যদি কেউ মিথ্যা করে ও কেউ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কোনো কথা বলে তোমরা তাকে সত্য বলে তাকে মেনে নিও, তারপরে ওই মিথ্যা যে বলেছে তার শাস্তি আল্লাহ তার জন্য নির্ধারণ করে দিয়েছে। রাসূলের পাকের ব্যাপারে আমার যতদূর জানা আছে কেউ মিথ্যা হাদিস প্রচার করে না, মিথ্যা হাদিস বলে না যতক্ষণ পর্যন্ত সে অথেন্টিক ভাবে জেনে না যায়। তবে 172টি হাদিস আছে, এটি মনে রেখো, সিয়া সিত্তার মধ্যে শুধু যে 7টাই হাদিস আছে এই মূর্খতা কেউ যেন না করে। হাদিসের সংখ্যা 172টি, এর নাম অনেকে জানে না। একদিন আল্লাহ তাআলা যদি সুযোগ দেয়, তাহলে যদি আল্লাহ সময় দেয় সুযোগ দেয় আমাকে বলার মতো সেই ক্ষমতা দেয় ইনশাআল্লাহ তাআলা 172টি আমি নাম তোমাদেরকে বলে দেব, তোমরা লিখে নিও। কিতাবের নাম এ সবগুলো হাদিস 63 বছরের মধ্যে কি রাসূলের পাক ওই সিয়ার সিত্তার মধ্যে যতগুলো কথা বলা হয়েছে ওই কথাগুলোই বলেছেন কি? 63 বছরে ওই কথাগুলোই আছে। হযরত আবু বকর সিদ্দিকের হাদিস গেল কোথায়? হযরত উমর ফারুকের হাদিস গেল কোথায়? হযরত উসমানের হাদিস হাদিস গেল কোথায়? দু চারটি হাদিস পাওয়া যায় আলী শেরে খোদা জ্যানুল আবেদিনের হাদিস গেল কোথায়? হুসাইন হাসানের হাদিস গেল কোথায়? এসব গেল হাদিস গেল কোথায়? কার খপ করে চলে গেল? লুকোনো কেন লুকোর? কিসের জন্য লুকোর? তারা 200 বছর পরে হাদিস লেখা গেল, কেন লেখা গেল? আর যদি লেখা গেল তো 200 বছর আগে যে হাদিস গেল যে ছিল সে হাদিস গেল কোথায়? আর না উত্তর দাও, লুকোবার কারণ কি? মুনাফিকরা যাতে করে মোহাম্মদ রাসূলুল্লাহর বাণী মানুষ জানতে না পারে, আল্লাহ যাতে হেফাজত করে, মুনাফিকরা কি করতে পারে? আল্লাহ হেফাজত করেছিল সেই হাদিস আজ জানতে আছে যেগুলো লুকিয়ে দেওয়া হয়েছিল। আর আবি বরদা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل عن خمس আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনদিন কিয়ামতে কোন সময় কোন সময় কোনদিন আল্লাহ তাআলা কাউকে বেহেশতে বা গুজবে প্রেরণ করবেন না যতক্ষণ পর্যন্ত পাঁচটা সওয়ালের জবাব না দেন, যতক্ষণ পর্যন্ত, এটি জামালের পরে কথা, পাঁচটা সওয়াল এর উত্তর যতক্ষণ পর্যন্ত না পেয়ে যান আল্লাহ তাআলা কখনো কোন বান্দাকে
দোজাখি বা জান্নাতি করবেন না। পাঁচটি সওয়াল কি? প্রথম প্রথম সওয়াল, আন উমরিন ফিমা আফলাহু, তোমার উমর, তোমার বয়স, তোমার আয়ু যতই যাবে থাকে না কেন, তোমার বয়স তুমি কাকে গুজরান করেছো, কি অবস্থায় তোমার বয়সটি গুজরান করেছো, যত বয়স হোক, আমি জানি 113 বছর, তুমি হয়তো 60 বছর, 40 বছর, 30 বছর, সাহারো খাওয়ার পরে তুমি নিজের বয়সকে কিভাবে কি কাজে তুমি গুণগান করেছো উত্তর দাও। আল্লাহ উত্তর চাইবে, এ আল্লাহ আমার বয়স ছিল 60-70 বছর, আমি আমার বয়সটিকে এইভাবে গুণগান করেছি, উত্তর দিতে হবে, লুকোচুরি খেললে চলবে না। দ্বিতীয় নম্বর, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, তোমার এই বিদ্যা অর্জন করার জন্য বলেছিলাম, তুমি বিদ্যা অর্জন করেছিলে, বিদ্যা তোমার কোন কাজে খরচ করেছিলে, তোমার বিদ্যা কোন কাজে লাগিয়েছিলে, যে কোন রকমের বিদ্যা, তোমার বিদ্যা কোন কাজে লাগিয়েছিলে উত্তর দাও। তিন নম্বর, ওয়ামারিহি মিন আইনা তাসারাহু ওয়া ফিমা আনফাকা, তোমাকে যে আমি মাল দৌড় দিয়েছিলাম কিভাবে তাকে খরচ করেছিলে, কিভাবে খাওয়া দাওয়া করিয়েছিলে, অর্জুনাকে নিজে খেয়েছিলে, আর কিভাবে মানুষকে খরচ করেছিলে, আমার দেওয়া মাল কোন খাতে খরচ করেছিলে হিসাব। চতুর্থ নম্বর, ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, তোমার সুস্থ শরীর কিভাবে গুজারণ করেছিলে, তোমার শরীর সুস্থ শরীরকে কোন কাজে লাগিয়েছিলে, শরীরে সুস্থ শরীরের প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এই পাঁচটা। বয়স তোমার কোন কাজে লাগিয়েছিলে, বিদ্যা তোমার কোন কাজে লাগিয়েছিলে, যে মাল তোমাকে দেওয়া হয়েছিল সে মাল তোমার কিভাবে খরচ করেছিলে, কি খেয়েছিলে, কি খাইয়েছিলে, এবং তোমার যে সুস্থ শরীর সেই শরীরকে কোন কাজে লাগিয়েছিলে। রশিদ, হ্যাঁ আচ্ছা, এখানে এখানে কিন্তু চারটেই বলা হয়েছে, এখানে চারটেই বলা হয়েছে, এখানে চারটেই বলা হয়েছে, যার জন্য চারটি আজকে বললাম, হয়তো আজকে শরীফটা আমার তো পড়িনি, যার জন্য পঞ্চমটা আমার এখানে লেখা হয়নি, ইনশাআল্লাহ তাআলা এই পঞ্চমটি আমি আবার দেখে, এটি তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফ আমি আজকে দেখে নেবো, আগামীবারে আমি আমি তোমাদেরকে জানিয়ে দেবো, হয়তো আগামীবারে আমি তোমাদের কাছে নামাজ নাও করতে পারি, কারণ প্রথম জুম্মা আমাকে করতে হবে ওল্ড টাউনে, আমি সেখানে নামাজ পড়বো, আমি পঞ্চমকে আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। বাবা জিয়া, এরপরে আমি আবার একটি কোরআন পাকের দিকে আবার আসছি, আমি আমি তো বাবাজি কিসটা কাহানি জানি না, আমি তো মূর্খ মানুষ, একটু মাদ্রাসার চৌঘাত চারবার সৌভাগ্য হয়েছিল, যার জন্য আবার আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসছি সাহেবে কোরআন হুজুর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী শেষ করে এখন কোরআনের দিকে আবার নিয়ে আসছি তোমাদেরকে। এই যে চারটি কথা আমি তোমাদেরকে ওদিকে জানালাম যে কিভাবে তোমরা জীবন গুজরান তোমরা করবে, এরপরে যে কোরআনে পাকের আয়াত আয়াতকে আমি বলবো সেটি অত্যন্ত একটি এটা আয়াত একবার পড়া হয়েছিল, এটি সুরে লোকমানের 19 নম্বর আয়াত। আমাদের এই যে ইবাদত বন্দগি যা কিছু আমরা করছি, আগে যে কোরআনের কথাগুলো বলে গেছি, কোরআনের বাণী শুনিয়ে গেছি তোমাদেরকে, ওটা তো শুনিয়ে গেছি, তোমাদের মনে হয়ে গেছে, এরপরে হাদিস শরীফকে শুনিয়েছি তোমাদেরকে, চারটি হাদিস হয়েছে, পঞ্চমটি বাকি আছে, পঞ্চমটি আমি পরে বলবো, আমার মনে যদিও আছে আমি কিন্তু বলবো না, কারণ না দেখা পর্যন্ত, অথেন্টিক না হওয়া পর্যন্ত আমি বলবো না, আমার মনে থাকলে আমি বলবো না, হতে পারে আমি আমার জবান থেকে ভুল হাদিস বেরিয়ে যায়, আমি মরণকে ভয় করি না, যার কাছে আমাকে মরে যেতে হবে তাকে বড্ড ভয় লাগে, আর তার চেয়ে বেশি ভয় লাগে হুজুর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, কারণ যদি একবার যদি একটু ওনার কথার আগে পিছনে হয়ে যায়
তাহলে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্না নাসিনাকুম, এ রাসূল যদি আপনি কাউকে ছেড়ে দেন আমি আল্লাহ হয়ে তাকে আমিও বাদ দিয়ে দেব, আমি আল্লাহ ও তার রাসূলের বদলকে বাদ হতে চাই না, এর জন্য মনে থাকলেও হাদিসকে আমি এখন বলছি না। এবং তোমরা জীবনে অনেক ধরনের তোমরা তো সবাই আলহামদুলিল্লাহ ইবাদত গুজার, ইবাদত গুজার সবাই তো, কেউ হাজি কেউ নামাজি কেউ জাকাতি, অনেক কিছু তোমরা মাশাআল্লাহ আল্লাহ করুক আমি তোমরা করো, তবে বলো যে